চব্বিশ পরগনার একটাই নাম গৌরদাহ মণ্ডল এন্টারপ্রাইজ। জমি বাড়ি ফ্ল্যাট দোকান সহজ কিস্তিতে ক্রয় বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অ্যাড অফিস গৌরদাহ মণ্ডল কমপ্লেক্স, প্রোপাইটার সুব্রত মণ্ডল। মণ্ডল এন্টারপ্রাইজের পরিষেবা দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির, বিশুদ্ধ পানীয় জল মণ্ডল অ্যাকোয়া, গৌরদাহ সুপার মার্কেট, ম্যারেজ হল, লাইব্রেরি, কোষকালয়, মণ্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দুস্থ মানুষের খুব কম খরচে বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া দেওয়া হয়। এছাড়াও দুস্থ ও অসুস্থ মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা খুব কম খরচে দেওয়া হয়। যোগাযোগ করতে পারেন গৌরদাহ এক নম্বর প্ল্যাটফর্মে নেমে উত্তর দিকে মণ্ডল এন্টারপ্রাইজ। মোবাইল 9830769755 9733388717। রড বোঝাই গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছানোর সময় চোখে ঘুম চলে আসার কারণে বিপত্তি। গাড়ি উল্টে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু দুই ভাইয়ের। মৃত ওই দুই যুবকের নাম মুকদ্দার আনসারী ও সিকান্দার আনসারী। বাড়ি ঝাড়খণ্ড এলাকায়, কর্মসূত্রে তারা পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের বাসিন্দা। বুধবার সকালে দুর্গাপুর থেকে নাদনঘাট ও নদিয়া এলাকায় রড নিয়ে আসার সময় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মামুদপুরের কাছে লরি বোঝাই রড সমেত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই যুবকের। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। গ্রামবাসী গতকাল আর ভোরে আমাদের একটি মর্মান্তিক ঘটনা এখানে ঘটে গেছে, যেটা বর্ধমান টু নবদ্বীপগামী রোড, সেই রোডের মাঝখানে মানে মামুদপুরে গ্রামের রাস্তার ধারে এখানে একটি রড বোঝাই গাড়ি 10 চাকা এখানে অ্যাক্সিডেন্ট হয়। একটি কলকে মারে, একটি মাচানকে উড়িয়ে দেয়, তারপরে গিয়ে পুকুরের জলে পড়ে। তো ড্রাইভার খালাসিকে পর্যন্ত আমরা উদ্ধার করতে পেরেছি মৃত্যু অবস্থায়। তো আমরা এটার খুব মর্মান্তিক ঘটনা তাও দুঃখের সঙ্গে জানাচ্ছি। আমাদের এই সংলগ্ন গতকাল যদি সন্ধ্যের দিকে হতো অনেক লোক মারা যেতে পারত। তো আমরা এখানে একটি শনি মন্দির আছে, রাস্তার উপরে দুটো তিনটে স্কুল রয়েছে। তো আমরা PWD এখানে জোরপূর্বক যে হাম্পার ছিল সেগুলোকে উঠিয়ে দিয়েছে। বর্তমানে আমরা PWD-র আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমাদের এখানে হাম্পার ভীষণভাবে প্রয়োজন। আমাদের কাছে করজোরে মিনতি যে আপনারা এই বাম্পারের ব্যবস্থাটা প্লিজ 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 করে দিন, যাতে করে নেক্সট টাইম কোনো দুর্ঘটনার হাত থেকে অন্তত রেহাই পাইতে পারি। নমস্কার। It's caught in the crossfire.